আসসালামু আলাইকুম খোকন ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে কি ভাই শাড়ি পরে দেখাবেন? হ্যাঁ, আজকে আপনাদের শাড়ি পরা শিখাই দিব। হ্যাঁ, তো প্রথমে শুরু করব, খোকন ভাই শুরু করে দেন। কুচিটা কিভাবে দেন ভাই আপনি এত তাড়াতাড়ি? এই যে এখান থেকে দেখুন, লাস্ট থেকে এভাবে একেবারে ইজি স্টেপে আজকে আপনাদেরকে শাড়ি পরা শিখাবে খোকন ভাই। এটা কিন্তু পিওর মসলিন শাড়ি। আপনাদের অনেকে ধারণা আছে যে মসলিন শাড়িগুলো কিন্তু কুচি হয় না। আজকে আপনাদের ওই ধারণাটা আপনাদেরকে ধরিয়ে দেবো ইনশাল্লাহ। শাড়িটা সুন্দর আছে, এটা একেবারে লেটেস্ট, একেবারে আপডেট একটা শাড়ি। কুচি করা শেষ, এখন কি করবেন ভাই? এখন আমি পাটটা মিলাবো, কুচিগুলো স্টিট আনবো আর কি। সবাই তো অনেক অবাক হয়ে যায় যে আপনি এত তাড়াতাড়ি কিভাবে শাড়ি পরেন। লাস্ট পিসটা কাজ করা, জাস্ট ধারণা দেওয়ার জন্য। আর এখন কি করতেছেন ভাই? এখন আমি কুচিগুলো সুন্দর করে দিতেছি আপনাদের বোঝানোর জন্য। কুচিগুলো কিন্তু সেরকম সুন্দরভাবে পরে আছে, অর্গেনজা মসলিন শাড়ি কিন্তু সেরকম স্টাইলে কুচি পরে। যাদের মনে ধারণা আছে যে মসলিন শাড়ি কুচি হয় না, এই ভিডিওটা দেখলে কিন্তু আপনাদের ওই ধারণাটা সরে যাবে, চলে যাবে। এই যে শাড়িটা দেখুন কতটা নাইস শাড়ি, এটা অর্গেনজা মসলিনের মধ্যে থাকবে। এই শাড়িটা খুবই ইউনিক একটা শাড়ি, আর সম্পূর্ণ শাড়িটায় আপনারা স্প্রিংয়ের কাজ করা পাবেন, আর হচ্ছে সিকোয়েন্সের কাজ করা পাবেন, মিনাকারি কাজ করা পাবেন, প্লাস হচ্ছে পার্লের কাজ করা পাবেন। আমি সম্পূর্ণ শাড়িটা একটু আপনাদেরকে দেখাই দিই এক নজর। এগুলো প্রত্যেকটা শাড়ি কিন্তু আপনাদের জন্য ডিজাইনার শাড়ি থাকবে। আর এই শাড়িটার প্রাইস আমরা আপনাদেরকে দিব 13,000 টাকা। এই শাড়িটার প্রাইস থাকবে 13,000 টাকা মাত্র। তো সকলেই